খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে আবেদন আজকের মধ্যে নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে নির্বাহী আদেশে যদি বাইরে যান সেক্ষেত্রে আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়েই যেতে হবে বলে জানান তিনি। দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভয়েস অব আমেরিকাকে দেয়া সাক্ষাৎকারে যা বলেছেন সেটাই আইন, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। আইনমন্ত্রী আরো বলেন, আজকের মধ্যে এই বিষয়ে মতামত পাঠিয়ে দেওয়া হবে। সব কাজই আইনের মাধ্যমে করতে হয়, আইনের বাইরে গিয়ে করলে পরে এটা একটা খারাপ দৃষ্টান্ত হিসাবে সৃষ্টি হয়। নির্বাহী আদেশে বিদেশে যেতে গেলেও আইনের প্রক্রিয়ার মাধ্যমে সেই নির্বাহী আদেশ দিতে হবে, আইনের বাইরে কোনো নির্বাহী আদেশ হতে পারে না। দর্শক, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে জানাতে সচিবালয়ে আছেন সহকর্মী রুহুল আমিন তুহিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। তুহিন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে কোনো আবেদন আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা হয়েছে কিনা, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ। চিকিৎসার বিষয়ে যে বিষয়টি আপনি বলছিলেন সেটি গত সোমবারে খালেদা জিয়ার পরিবার থেকে একটি আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। সেই আবেদনের কপি পরবর্তীতে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং সেই বিষয়ে আজকে আইন মন্ত্রণালয় থেকে মতামত দেবেন এমনটি আমরা জেনেছি। আইনমন্ত্রী অফিসে আসছেন, আমরা অপেক্ষা করছি কি মতামত দেয়। এর আগে আইনমন্ত্রী অবশ্যই একটি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন, সেই অনুষ্ঠানে কিন্তু সেই অনুষ্ঠানে তিনি কিন্তু কথা বলেছেন, অর্থাৎ সেখানে তিনি বলেছেন যে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই যেতে হবে, এবং প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেটিই আসলে আইনি প্রক্রিয়া, অর্থাৎ তাকে আবার জেলে যেতে হবে, জেলে আদালতের মাধ্যমে যে রায় নিয়ে তারপরে আবার বিদেশে চিকিৎসার জন্য যেতে হবে, এবং নির্বাহী আদেশেও যেতে হয়, সেটিও আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যেতে হবে। তো আমরা অপেক্ষা করছি আইন মন্ত্রণালয়ে আইনমন্ত্রী কি মতামত দেন সেটি জানার জন্য, সেটি জানতে পারলে আমাদের দর্শকদেরকে আমরা আবারও জানাবো। ধন্যবাদ আপনাকে দর্শক। এতক্ষণ সচিবালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী রুহুল আমিন তুহিন।